নমস্কার তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমাদের সকলকে স্বাগতম আমাদের চ্যানেল টেকনিক্যালিতে পঁচিশশো শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আবেদন পদ্ধতি দেখে নিন মানে টোটাল পঁচিশশো শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে শিক্ষকের জন্য কি করে আবেদন করতে হবে কি যোগ্যতা লাগবে এ টুজ জেড ডিটেলস এই পদে আবেদন করার জন্য বিস্তারিত হবে আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তো দেখো কি বলা রয়েছে কেন্দ্রীয় সরকারের আর্মি পাবলিক স্কুলে পঁচিশশো ভারতবর্ষের মোট একশো একশো পাবলিক স্কুলে কিন্তু নিয়োগ করাবে এটি একটি কেন্দ্রীয় সরকারের চাকরি এটা কিন্তু তোমাদের কেন্দ্র সরকার চাকরি রাজ্য সরকারের কিন্তু নয় যে কোনো ভারতীয় নাগরিক এই শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন মানে কিন্তু ভারতবর্ষের যে কেউ নাগরিক কিন্তু এ পদে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা সেন্টার রয়েছে যেমন ব্যারাকপুর দুর্গাপুর কলকাতা ও শিলিগুড়ি তোমরা কিন্তু এর মধ্যে থেকে যে কোনো জায়গায় কিন্তু তোমরা হয় এক্সাম দিতে যেতে পারো শিক্ষক নিয়োগ করা হবে পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পিআরটি প্রাইমারি টিচার পদে তো কিন্তু এই তিনটি পদে কিন্তু নিয়োগ করা হবে এরপরে কি বলা রয়েছে দেখো পিজিটি পিআরটি ও টিজিটি শিক্ষক মোট সতেরোটি বিষয়ে নিয়োগ করা হবে যেমন ইংরাজি হিন্দি সংস্কৃত ইতিহাস ভূগোল ইকোনমিক্স গণিত পদার্থবিদ্যা রাসায়নবিদ্যা জীবনবিদ্যা বায়োটেকনোলজি সাইকোলজি কমার্স কম্পিউটার সায়েন্স হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশান উপরোক্ত বিষয়গুলিতে প্রতিটি বিষয়ে পিজিটি টিচার নিয়োগ করা হবে মানে কিন্তু এই সমস্ত পদে কিন্তু পিজিটি টিচার নিয়োগ করা হবে কিন্তু টিজিটি শিক্ষকের ক্ষেত্রে ইকোনমিক্স বায়োটেকনোলজি সাইকোলজি কমার্স এবং হোম সায়েন্স ছাড়া আর সকল বিষয়ে নিয়োগ করা হবে মানে কিন্তু এই চারটি ছাড়া কিন্তু প্রত্যেকটি পদে কিন্তু নিয়োগ করা হবে তোমাদের হল পিজিটি পোস্টে দেখো এরপরে কি বলা রয়েছে শিক্ষকত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কী লাগবে পিজিটি টিচারও অন্তত পঞ্চাশ শতাংশ নাম্বার সহ সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি সঙ্গে বিএড বাধ্যতামূলক বিএড কোর্সে অন্তত পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে মানে কিন্তু তোমরা যে সাবজেক্টে আবেদন করবার সেই সাবজেক্টে তোমাদের কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে তোমাদের কিন্তু বিএডের সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এর জন্য অ্যাপ্লিকেবল টিজিটি টিচার সংশ্লিষ্ট বিষয়ে পঞ্চাশ শতাংশ নাম্বার সহ গ্র্যাজুয়েশন গ্রাজুয়েশন পাস সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশনে পঞ্চাশ শতাংশ না থাকলে পোস্ট গ্র্যাজুয়েশানে যদি সংশ্লিষ্ট বিষয়ে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে সঙ্গে অন্তত পঞ্চাশ শতাংশ নাম্বারে সহ বিএড মানে কিন্তু তোমাদের কিন্তু এক্ষেত্রেও কিন্তু বিএডের ডিগ্রিটি কিন্তু প্রয়োজন হবে পাশাপাশি কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনে কিন্তু পঞ্চাশ শতাংশ নাম্বার লাগবে যদি ইন কেস তোমাদের গ্র্যাজুয়েশনে পঞ্চাশ শতাংশ নাম্বার না থাকে তোমাদের কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট মানে কিন্তু মাস্টার ডিগ্রি কোর্সে তোমাদের কিন্তু নাম্বার থাকলে কিন্তু তোমরা কিন্তু টিজিটি এই কোর্সে তোমাদের এই পদে কিন্তু আবেদন করতে পারবা এবং প্রত্যেকটি পদের জন্য কিন্তু তোমাদের কিন্তু মাস এর ডিগ্রি প্রয়োজন এরপরে কি বলা রয়েছে দেখো পিআরটি বা প্রাইমারি টিচার অন্তত পঞ্চাশ শতাংশ নাম্বার সহ যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশান পাস মানে কিন্তু পঞ্চাশ শতাংশ নাম্বার নিয়ে যে কোনো বিষয়ে পাস করলে কিন্তু হবে সঙ্গে পঞ্চাশ শতাংশ নাম্বার সহ বিএড বা ডিএলএড কোর্স পাস হয় মানে কিন্তু পঞ্চাশ শতাংশ নাম্বারের সাথে সাথে তোমাদের কিন্তু বিএড বা ডিএলএড কোর্স পাস হলে কিন্তু তোমরা যোগ্য বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হিসাব করা হবে করবেন এক পয়লা এপ্রিল দু তারিখ হিসাবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে মানে কিন্তু সর্বোচ্চ বছর কিন্তু আঠেরো থেকে মানে চল্লিশ বছর হলেই হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু তোমরা আবেদন করতে পারো এবং কিন্তু তোমাদের কিন্তু পয়লা এপ্রিল দু হাজার একুশ হিসাবে কিন্তু তোমাদের বয়স কিন্তু আঠেরো থেকে চল্লিশের মধ্যে কিন্তু হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে কি করে আবেদন করবে আবেদন পদ্ধতি কি রয়েছে দেখো কি বলেছে আবেদন করতে হবে সরাসরি অনলাইনে আর্মি পাবলিক স্কুল এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে মানে কিন্তু আর্মি পাবলিক স্কুল যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে সেখানে কিন্তু তোমার ডিরেক্ট আবেদন করতে হবে আবেদনকারীর একটি বৈধ মোবাইল নাম্বার ও একটি ইমেল আইডি থাকতে হবে মানে কিন্তু তোমাদের একটি ইমেল আইডি এবং কিন্তু ফোন নাম্বার কিন্তু বৈধ থাকতে হবে আবেদন ফি কত লাগবে সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি পাঁচশো টাকা অনলাইনে আবেদন ফি জমা করা যাবে মানে কিন্তু প্রত্যেকটি জেনারেল এসটি এস টি ওবিসি এ ও প্রত্যেকটি প্রার্থীদের জন্য কিন্তু পাঁচশো টাকা করে কিন্তু আবেদন ফ্রি লাগবে সেটা কিন্তু অনলাইনে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই থ্রুতে তোমরা কিন্তু পেমেন্ট করে দিতে পারো দেখো এরপরে কি বলা রয়েছে নিয়োগ পদ্ধতি দেখো ফার্স্টে দেখো লেখা রয়েছে আবেদন করা যাবে পয়লা অক্টোবর থেকে কুড়ি অক্টোবর দু হাজার কুড়ি বিকেল পাঁচটা পর্যন্ত মানে কিন্তু পয়লা অক্টোবর থেকে কুড়ি অক্টোবরের মধ্যে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তোমাদের কিন্তু কুড়ি অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে কিন্তু আবেদনটি কিন্তু তোমাদের কিন্তু সাবমিট মাস দিয়ে করতে হবে নিয়োগ পদ্ধতি তিনটি ধাপে নিয়োগ করা হবে স্ক্রিনিং টেস্ট প্রথম ধাপের পরীক্ষা নেওয়া হবে অনলাইনে মানে কিন্তু প্রথম ধাপের যে এক্সামটি নেওয়া হবে সেটা কিন্তু অনলাইনে নেওয়া হবে প্রথম ধাপের পরীক্ষা হবে একুশ এবং বাইশে নভেম্বর তোমাদের কিন্তু পরীক্ষার ডেটটি কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে দু প্রথম ধাপের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে চৌঠা নভেম্বর থেকে তোমরা কিন্তু চারই নভেম্বরের মধ্যে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড করতে পারবে প্রথম ধাপে স্ক্রিনিং টেস্টের ফলাফল প্রকাশিত হবে দুই দোসরা ডিসেম্বরের মধ্যে তোমরা কিন্তু দোসরা ডিসেম্বর মানে দুই ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু এক্সামের যে ফলাফলটি হচ্ছে তোমরা কিন্তু সেটা কিন্তু চেক আউট করতে পারবে প্রথম ধাপে পাশ করলে তারপরে রয়েছে ইন্টারভিউ ইন্টারভিউয়ের পরের ধাপ রয়েছে শিক্ষা শিক্ষকতার দক্ষতা এবং কিন্তু কম্পিউটার দক্ষতা যাচাইয়ের পরীক্ষা মানে কিন্তু তোমাদের কিন্তু সমস্ত প্রতি সাথে সাথে কিন্তু তোমাদের কিন্তু কম্পিউটারের দক্ষতা মাস বি প্রয়োজন এবং কিন্তু তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু ভালো মতন প্রিপারেশান নিতে হবে পরীক্ষার সিলেবাস দেখো পরীক্ষার সিলেবাস কি রয়েছে পিজিটি ও টিজিটি টিচার এই উভয় শিক্ষক পদের ক্ষেত্রে অনলাইনে পরীক্ষা দুটি পিটি নেওয়া হবে পার্ট এ পার্ট বি দুটি পার্টে নব্বই নম্বর করে মোট একশো আশি নাম্বারের পরীক্ষা হবে সময়সীমা একশো আশি মিনিট তোমরা কিন্তু টাইম পেয়ে যাচ্ছ মানে কিন্তু তোমাদের কিন্তু দুটি ভাগে পরীক্ষা না হবে একটি এ এবং বি এবং সময়সীমা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে প্রাইমারি টিচার প্রাইমারি টিচারের ক্ষেত্রে শুধুমাত্র একটি পার্টের পরীক্ষা হবে নব্বই নাম্বারের পরীক্ষা সময়সীমা নব্বই মিনিট মানে কিন্তু তোমাদের কিন্তু নব্বই মিনিটের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু নব্বই নাম্বারের পরীক্ষা না হবে পরীক্ষার সিলেবাস জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিশিয়াল নোটিফিকেশান ডাউনলোড করুন মানে কিন্তু তোমাদের কিন্তু আমি সেটাও প্রোভাইড করে দেবো ডেসক্রিপশন বক্সে তোমার যে অফিসিয়াল নোটিফিকেশানটি রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো ডেসক্রিপশন বক্স থেকে তোমরা সেখানে ক্লিক করে ডিরেক্ট তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশানটি রয়েছে তোমরা কিন্তু সেটা আউট করতে পারো কী করে করতে পারো সেটা দেখিয়ে দেব দেখো নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং হাফ অর্থাৎ প্রতিটি চারটি প্রশ্নের উত্তরে ভুলের জন্য এক নম্বর কেটে নেওয়া হয় মানে কিন্তু চারটি তোমরা যদি কোশ্চেন ভুল করো তোমাদের জন্য কিন্তু এটা কিন্তু এক নাম্বার করে কিন্তু কেটে নেওয়া হবে তো এটা কিন্তু মাথায় রাখতে হবে তো দেখো এখানে দেখো দেওয়া রয়েছে অনলাইনে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করার লিঙ্কটি তোমাদেরকে দিয়ে দেবো অনলাইনে আবেদন করুন সেই লিঙ্কটিও দিয়ে দেবো এবং যে অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি দেখা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো তোমাদের যে অনলাইন তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশনটি রয়েছে সেটা কিন্তু এই নোটিফিকেশনটি রয়েছে কিন্তু একটি পিডিএফ রয়েছে এবং সেই পিডিএফটি লিঙ্ক কিন্তু ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে তোমরা কিন্তু এই পিডিএফটি থেকে ডিরেক্ট চেকআউট করতে পারো তোমাদের কী করে করতে হবে দেখো অনলাইনে রেজিস্ট্রেশন করুন দেখো রেজিস্ট্রেশন করার যে লিঙ্কটি রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওপেন হয়ে গেলো তো সেই লিঙ্ক দিয়ে কিন্তু তোমরা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু করতে পারো এবং এখানে বিস্তারিত ডিটেলস আলোচনা করা রয়েছে তোমরা কিন্তু এখানে এসেও পড়তে পারো তো দেখো যেই হলো নোটিশটি রয়েছে সেই নোটিশটি কিন্তু আমি এখান থেকে দেখিয়ে দিলাম যেটা কিন্তু আমি ডাউনলোড করলাম তো তোমরা কিন্তু এখান থেকে এসেও পড়তে পারো তো এই ছিল সমস্ত বিষয় ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্কগুলি পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক বিস্তারিত এই দু ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আই হোপ তোমাদের এখনকার এই ছোট্ট ইনফরমেশনটি কাজে লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও সমস্ত বন্ধু বান্ধব সাথে মাঝটি ভিডিওটি শেয়ার করে দাও এবং এরকম হেল্পফুল ভিডিও ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকেনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে সর্বপ্রথমে ভিডিও আপডেট পাওয়ার জন্য তোমরা যারা আমাকে এখন ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করিনি মাস ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে পারো সেখানে আমাকে ডিরেক্ট মেসেজও করতে পারো পাশাপাশি তোমাদের কেমন লাগবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং পাশাপাশি তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল টেকনিক্যালির পক্ষ থাকে